বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শহর মেদিনীপুর ও খড়গপুরের সংযোগকারী কংসাবতী নদীর ওপর বীরেন্দ্র শ্বাসমল সেতুর ওপর দিয়ে প্রশাসনিক নির্দেশিকা অমান্যকারী যানবাহন ঘেরাও কর্মসূচি পালন করল পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। এদিন সকাল থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে পথ অবরোধ ও ঘেরাও কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি হয় প্রশাসনিক নির্দেশিকা মেনে সমস্ত ভারী যানবাহন চলাচল কংসাবতী ব্রিজের ওপর দিয়ে বন্ধ রাখতে হবে, না হয় সমস্ত রকম যানবাহন চলাচলে ছাড়পত্র দিতে হবে। ট্রাক মালিকরা জানান, যেখানে জেলা জেলাশাসক রাতের অন্ধকারে ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল দেখতে পাচ্ছেন, অথচ দিনের বেলায় অর্থের বিনিময়ে ভারী যানবাহন চলাচল করছে সেটা প্রশাসনের নজরে পড়ছে না। ব্রিজের ওপর দিয়ে শুধুমাত্র ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে, অথচ যাত্রীবাহী বাস ও অন্যান্য ভারী যানবাহন বহাল তবিয়তে রয়েছে। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। এদিন আন্দোলনকারীরা ব্রিজের ওপর দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহন অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়। আমাদের ট্রাক মালিকদের সহিত এই ব্রিজের চলার ক্ষেত্রে দ্বিচারিতা চলছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ডিএম ম্যাডামের যে নির্দেশিকা, 8 টনের বেশি গাড়ি যাবে না, অথচ সেটাকে কিভাবে ভাইলেট করে রাতের অন্ধকার শুধু নয় দিনের বেলাতেও 8 টনের অধিক গাড়ি, যেমন আমরা যে গাড়ি আটকিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন 16 টন 18 টন গাড়ি, বাসগুলো যাচ্ছে 12 টন 14 টন, বল তবিয়ত যাচ্ছে। আমরা প্রশাসন দেখতে পাচ্ছে না, প্রশাসনের চোখে নাকি পড়ছে না, ম্যাডাম রাত্রেবেলা অন্ধকারে দেখতে পাচ্ছে কিন্তু দিনের বেলায় যে গাড়ি যাচ্ছে সেটা ম্যাডাম দেখতেও পাচ্ছে না, না প্রশাসন দেখতে পাচ্ছে। প্রশাসনকে দেখানোর জন্য আমরা এটা আজকে করছি। আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ এবং জেলার সমস্ত ট্রাক মালিকরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সহিত রোড ট্যাক্স টোল ট্যাক্স দেওয়ার পরও আমরা আজকে রাস্তা পাচ্ছি না। আজকে ব্রিজের অবস্থা এত খারাপ, 5 মাস আগে এই ব্রিজের কাজ হয়েছে, অথচ যে ঠিকাদার সংস্থারা কাজ করছে ওই ঠিকাদার সংস্থারা কী কাজ করেছে, আজকে কেন 5 মাস পর ব্রিজ খারাপ হয়ে গেল? এই ব্রিজ সংস্কারের নামেও কোটি কোটি টাকা হয়তো লুট করা হচ্ছে, অথচ আমাদেরকে সঠিক ব্রিজ দিচ্ছে না, আমরা যেতে পাচ্ছি না। মেদিনীপুর থেকে খড়গপুর আসতে হলে আমাদেরকে 200 কিলোমিটার ঘুরতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী অর্থ, সময় যাচ্ছে, টাকা যাচ্ছে, আমাদের এক্সট্রা ব্রিজ ব্রিজটা টোল ট্যাক্সটা আপনার এক্সট্রা যাচ্ছে, আপনার ডেবরা হয়ে ঘুরতে হচ্ছে। এই মুহূর্তে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। আমরা এইভাবেই 8 টনের অধিক গাড়িগুলোকে রাস্তা এখানে আটকে দেবো, যেতে দেবো না। আমাদের যতক্ষণ না সদর্থ আলোচনা হবে আমাদের সাথে, হয় প্রত্যেক গাড়ির ক্ষেত্রে সমান অধিকার দেন, শুধুমাত্র ট্রাকের প্রতি দ্বিচারতা আমরা মানছি না। একমাত্র ট্রাক মালিকরা এই ব্রিজে যেতে পারছে না, বাকি সবাই যাচ্ছে বহাল তবিয়তে।